বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি আসিয়া খাতুন, সহকারী শিক্ষিকা, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বাংলার দূর দূরান্তে যে যে প্রান্তে বসে আজকের অনলাইন ক্লাস উপভোগ করছো, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে। তো এই নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার অধ্যায় দশ থেকে আজকে আমরা আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হলো ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থের জন্য আগে একটা কথা বলে রাখি, আমাদের এই অধ্যায়টাকে আমরা আলোচনার সুবিধার্থে পার্ট এক, পার্ট দুই ও তিন এইভাবে বিভক্ত করে নিয়েছি। তোমাদের পরীক্ষার সুবিধার্থে এবং পার্টের সুবিধার্থে আজকে আমরা পার্ট এক আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা একটা কথা জেনে নিই, আমরা সবাই জানি বাঙালি কৃষকরা কখনই পরাধীনতা মেনে নেয়নি, কখনই বিদেশি শাসন মেনে নিতে চায়নি, যার ফলে ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম থেকে কৃষকরা বিদ্রোহ করে আসছে। আর সেই বিদ্রোহের দ্বারা বাহিকতাই সেই 1857 সালের স্বাধীনতা সংগ্রাম। এই যে 1857 সালের স্বাধীনতা সংগ্রাম, আমরা এই সংগ্রামটা কি একটু সংজ্ঞাগতভাবে জেনে নিই। প্রথমে আমরা জানি পলাশীর যুদ্ধের 100 বছর পরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সৈনিকরা সশস্ত্র সংগ্রামের যে সূচনা করে বা বিদ্রোহ করে, সেটাই হলো মূলত ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। বিভিন্ন রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক বঞ্চনা, সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ, ধর্মীয় সংস্কার, গোঁড়ামি ইত্যাদি কারণ ছিল মূলত এই আন্দোলনের প্রেক্ষাপট। তো চলো এই 1857 সালের এই স্বাধীনতা সংগ্রামের মূল কারণগুলি কি আমরা তা একে একে জেনে নিই। প্রথমে যে কারণটা আমরা বলবো সেটা হলো রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ হিসেবে আমরা জানি পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে শাসন কার্য চালাতে থাকে, একে একে ভারতের সমস্ত প্রদেশ তারা দখল করে নেয়, তাদের সাম্রাজ্য অন্তর্ভুক্ত করতে থাকে। এতে রাজন্যবর্গ তারা তাদের রাজত্ব হারিয়ে খুবই ফেটে পড়ে। একসময় লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি আইন প্রয়োগ করে এবং জমিদারদের উপর চরম অত্যাচার চালাতে শুরু করে। একে একে জমিদার, কৃষক, প্রজারা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয় এবং সংগ্রামে মনোনিবেশ করে। রাজনৈতিক কারণ হিসাবে তারা একে একে শুধু সাম্রাজ্য দখল করে নাই, তারা বিভিন্ন অর্থনৈতিক দিকেও দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে থাকে। তারপর আসো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ হিসেবে তারা এই দেশে কোম্পানি শাসন প্রতিষ্ঠার পূর্বেই তারা দেশের শিল্পকে ধ্বংস করে দিয়েছিল। তারপর তারা কৃষির উপর নজর দেয়, জমিদার এবং প্রজাসাধারণের উপর তারা কর আরোপ করে। এই কর প্রদান করতে গিয়ে বাংলা তথা ভারত উপমহাদেশের কৃষকরা সর্বস্ব হারিয়ে সর্বহারা হয়ে জমিদারদের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়ে। কোম্পানি তাদের এই সুযোগে কৃষি ভূমি বন্দোবস্ত নীতি প্রয়োগের মাধ্যমে তাদেরকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়। তারা বাজার ধরার নামে এবং অর্থনীতিকে চাঙ্গা করার নামে বিভিন্ন রীতিনীতি আরোপ করে, যার ফলে কৃষকেরা সর্বশ্রান্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তারা বিদ্রোহের সূত্রপাত করতে থাকে। তারপরে আসে সামাজিক ও ধর্মীয় কারণ। উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে এটাও ছিল একটা অন্যতম কারণ। কারণ আমরা জানি 1800-এর শেষে এবং 1900-এর প্রথমার্ধে ইংরেজ সরকার সংস্কারমূলক আন্দোলন শুরু করে। যদিও এটা জনকল্যাণমূলক ছিল, কিন্তু বিভিন্ন রীতিনীতি বর্জন গ্রহণ, এদেশের হিন্দু তথা ধর্মীয় গুড়া সম্প্রদায়, হিন্দু মুসলমান প্রত্যেকের মনে সেটা এক আতঙ্কের সৃষ্টি করে। কেননা তারা পাশ্চাত্য প্রভাব বিস্তার করতে থাকে, তারা বিধবা আইন তুলে দেয়, নারীদের হিন্দু নারীদের পুনরায় বিবাহের ব্যবস্থা করে, খ্রিস্টান ধর্মযাজকদের দ্বারা ধর্ম প্রচার করতে শুরু করে। এই সমস্ত বিষয়গুলি হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে বেশ প্রভাব বিস্তার করে এবং তারা
আতঙ্কিত হয়ে ওঠে। তো যারা এই ধর্মীয় সামাজিক সংস্কারের নামে দেশে অনৈসলমিক রীতিনীতি প্রচার করতে শুরু করে তার বিরুদ্ধেই ধর্ম প্রাণ মুসলমান তথা হিন্দু সম্প্রদায় সজাগ হয়। শুধু তাই নয়, তারা বন্দুকের টুটায় এনফিল্ড রাইফেল নামক এক বন্দুক প্রচলন করে ওইখানে রাইফেলের একটা টুটা ছিল ওইখানে দাঁত দিয়ে কেটে এটা বন্দুকে প্রবেশ করা হতো এবং ব্যবহার করা হতো। তারা সৈন্যবাহিনীর মধ্যে গুজব রটিয়ে দিল যে এই টুটার গায়ে শকুর এবং গরুর চর্বি মিশ্রিত আছে, যার ফলে মুসলিম এবং হিন্দু সম্প্রদায় উত্তেজিত হয়ে ওঠে এবং তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে তারা ইংরেজ সরকারের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে ওঠে। এই ছিল ধর্মীয় সামাজিক অনুভূতিতে আঘাত। দ্বিতীয়ত, চতুর্থত আসে সামরিক। প্রতি দেশে সৈন্যবাহিনীর মধ্যে একাগ্রতা নিষ্ঠা সাধনা ঠিক রাখার লক্ষ্যে সরকার কিছু রীতিনীতি প্রয়োগ করে থাকেন। উপমহাদেশের সৈন্যদের বেলায় ব্রিটিশ সরকার সেই রীতিনীতি প্রয়োগ করে নাই। তারা কী করলো, ব্রিটিশ সৈন্যদের যে সুযোগ সুবিধা দিত ভারতীয় তথা বাংলাদেশের সৈনিকদের প্রতি সেই সুযোগ সুবিধা, বেতন ভাতা, পদোন্নতি কোনো কিছুরই ব্যবস্থা রাখে নাই। উপরন্তু ব্রিটিশ সরকারের সেই সামরিক বাহিনীর প্রধানদের উদ্ধতপূর্ণ আচরণ, তাদের পক্ষপাতিত্ব, এই সব কিছু সৈনিকদের মনে এক বিরাট আতঙ্কের সৃষ্টি করে, যার ফলে তারা ভীতশ্রদ্ধ হয়ে সংগ্রামে জড়িয়ে পড়ে। আমরা এবার জেনে নেব এই 1857 সালের যে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামটার সূত্রপাত হয়েছিল কোথা থেকে বা কার মাধ্যমে সংগ্রামটার প্রথম সূচনা ঘটে। আমরা জানি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে 1857 সালে 29শে মার্চ মঙ্গল পাণ্ডে নামক এক সৈনিক প্রথম বন্দুকে গুলি নিক্ষেপ করে এই আন্দোলনের সূচনা করে। তারপর সমগ্র ভারত তথা সমস্ত প্রদেশগুলিতে এই সংগ্রাম ছড়িয়ে পড়ে। বাংলাদেশে তখন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল সমস্ত প্রদেশে সমস্ত জেলাগুলিতে এই সংগ্রাম ছড়িয়ে পড়ে। তো এই সংগ্রামের ধারাবাহিকতায় সংগ্রাম চলতে থাকে। বিভিন্ন জমিদার, বাংলার বিভিন্ন জমিদার সংগ্রামে অংশগ্রহণ করে, তার মধ্যে ছিল রানীবাই, নানা সাহেব, আহমদুল্লাহ প্রমুখ ব্যক্তিবর্গ। তারা নিরন্তর প্রাণপণ সংগ্রাম চালিয়ে যায়, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধে প্রাণপণ লড়াই করার পরও টিকতে পারেনি, পরাজিত হয়। রানীবাই যুদ্ধে, লক্ষ্মীবাই যুদ্ধে পরাজিত হন, নানা সাহেব শহীদ হন, আর বাদ বাকি সৈনিক যারা ধরা পড়েছিলেন তারা অনেকেই চরম অত্যাচার, নির্মম অত্যাচারের মধ্যে প্রাণত্যাগ করেন। দ্বিতীয় বাহাদুর শাহ, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর পার্কে তাদেরকে লাশ ঝুলিয়ে রেখে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করত এই ব্রিটিশ সরকার, যেন জনগণ ভয় আতঙ্কে সংগ্রামে লিপ্ত না হয়। এই সংগ্রামী নেতারা একসময় সংগ্রামের মাধ্যমে ভারতকে জয় করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বাদশাহ বলে ঘোষণা দেন। আর এরই প্রেক্ষিতে দ্বিতীয় মুঘল সম্রাট বাহাদুর শাহকে ব্রিটিশ সরকার মিয়ানমারে নির্বাসন দেন। বাদ বাকি যেই সৈনিকরা ধরা পড়েছিল বা জীবিত ছিল তাদেরকে চরম অত্যাচার লাঞ্ছনার মধ্যে জীবন দিতে হয়েছিল। এইভাবে 1857 সালের জুলাই মাসে আন্দোলন, চরম নির্যাতনের মাধ্যমে আন্দোলন শেষ হয়। তো এবার আসো আমরা এই আন্দোলনের গুরুত্ব কী সেটা একটু জেনে নিই। এই আন্দোলনের গুরুত্ব ছিল সুদূর প্রসারী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা যদিও আন্দোলন সংগ্রাম থেমে গিয়েছিল কিন্তু জনগণের মনে খুব থেমে থাকেনি। তারা অধিকার সচেতন হয়ে ওঠে, স্বাধীনতা সচেতন হয়ে ওঠে, পরবর্তীতে তারা আরও সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করার জন্য তারা মনোযোগী হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় আমরা জানি 1947 সালে শেষ পর্যন্ত এই সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। তো এই ছিল মূলত আমাদের 1857 সালের সংগ্রাম, তার সংগ্রামের তাৎপর্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বাড়িতে পড়াশোনা করবে। আর আমরা আগামী ক্লাসে পার্ট 2,
বঙ্গভঙ্গ এবং পার্ট 3 আমরা আলোচনা করব তোমরা ক্লাসগুলি উপভোগ করবে এবং বোঝার চেষ্টা করবে আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ